নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানাবো যারা অবশ্যই বিজনেস আইডিয়া নিয়ে তো অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা এমন কয়েকটা সেক্টর বলুন যেই সেক্টরে বিজনেস করলে আমরা সহজে কোটিপতি হতে পারবো তো আমি অনেক রিসার্চ করেছি এবং আমি রিসার্চ করে দেখেছি যে ভাই এই সব সেক্টরে যদি আপনি বিজনেস শুরু করেন আপনি আগামী এক বছর বা দু বছরের মধ্যে আপনি কোটিপতি হতে পারেন এই নয় যে আপনি শুরু করলেই কটিপতি হয়ে যাবেন এরকম নয় যদি ওর উপর বিজনেস করেন এবং সেটাকে ঠিকঠাক মার্কেটিং করেন এবং বিজনেসটাকে ঠিকঠাক লঞ্চ করেন অবশ্যই হবেন আর অবশ্যই অনেক টাকা উপার্জন করবেন শুধু কোটিপতি নয় অনেক টাকা উপার্জন করতে পারবেন তো কোন কোন সেক্টরে আপনি বিজনেস করবেন সেই বিষয়গুলো জানা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান আছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না যদি মনে হয় যে ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখবেন আপনি একটু স্পিড বাড়িয়ে দিতে পারেন এটা তো চলুন প্রথম যে বিজনেস আইডিয়াটা বা প্রথম যে সেক্টরটা যে কোনো সার্ভিস সেক্টর ধরে যদি আপনি বিজনেস করেন তবে আপনি কোটিপতি সহজে হতে পারবেন সার্ভিস সেক্টর কেন বললাম সার্ভিস সেক্টর হচ্ছে আপনি কোনো বিজনেসকে সার্ভিস প্রোভাইড করবেন সাপোজ আমাদের কোম্পানি আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি যেমন ফেসবুক অ্যাড গুগল অ্যাডস এরকম টাইপের সার্ভিস প্রোভাইড করি তো আমাদের একটা বন্ধুর কোম্পানি ওরা অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এরকম সার্ভিস প্রোভাইড করে তো আপনি এরকম বিভিন্ন বড় বড় কোম্পানিকে দেখবেন যারা সার্ভিস প্রোভাইড করে করে ইভেন আপনি যদি উইপ্রোকে দেখেন আপনি যদি টিসিএসকে দেখেন ওরাও কিন্তু সার্ভিস প্রোভাইডার বিজনেস তো যদি আপনি এরকম সার্ভিস প্রোভাইডার হয়ে যান বা আপনি যদি এরকম সার্ভিস সেক্টরের উপর কোনো বিজনেস স্টার্ট করেন যেখানে আপনি কপি রাইটিং সার্ভিস দিচ্ছেন হয় আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন হয় আপনি অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের সার্ভিস দিচ্ছেন তো যদি আপনি মানে গ্রাফিক্স ডিজাইনের ধরুন সার্ভিস দিচ্ছেন তো আপনি যে কোনো ছোটো ছোটো জিনিসের যদি সার্ভিস প্রোভাইড করেন এবং সেটা যদি ভিত্তিকে বা নিজস্ব কোম্পানি অনুযায়ী যদি করেন সেটা ইন্ডিয়ার কাস্টমারকে হতে পারে আউট অফ ইন্ডিয়ার কাস্টমারকে হতে পারে আপনি যে কোনো জায়গায় কাস্টমারকে ধরে যদি ধরে যদি সার্ভিস প্রোভাইড দেন বা সার্ভিস প্রোভাইড করেন তবে আপনার বিজনেস হানড্রেড পার্সেন্ট গ্রো করবে এবং আপনি হানড্রেড পার্সেন্ট টাকা উপার্জন করবেন তো আমার একটা বন্ধু বলে সর্বদা যে ভাই তোরা যে যা করিস তোরা ইউটিউব চ্যানেল খুলিস বা তোরা মানে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে ছেড়ে যত টাকা ইনকাম করিস আমি এক বছরে যদি আমি অ্যাডে টাকা লাগাই সার্ভিস সেক্টরে সাপোজ আমি যদি অ্যাডভার্টাইজে যদি এক লাখ টাকা লাগাই আমি সেই সার্ভিস সেক্টর থেকে আমি দশ লাখ পনেরো লাখ টাকা আমি সে ঠিকই বলেছে তো আজকে আমি সাহিল চ্যাটার্জিকে দেখেছিলাম তো ইউটিউবে সে মেয়েটা জাস্ট কপি রাইটিংয়ের সার্ভিস প্রোভাইড করে সে পার মান্থ পঁচিশ লাখ টাকা করে ইনকাম করে বুঝতে পেরেছেন তো তো এই সেক্টরে টাকা প্রচুর আছে মানে সমুদ্রের মতো টাকা আছে তো আপনি যদি এই সেক্টরটাকে চুজ করেন এবং আপনি যদি কোনো একটা সার্ভিস প্রোভাইড করেন তবে আপনি টাকা ছাপাবেন বুঝতে পেরেছেন তো সেকেন্ড যে সেক্টরটা সেটাও আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি হেলথ সেক্টরের উপর বিজনেস করেন তবে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন এবার হেলথ সেক্টরের বিজনেসটা আমি কেন বললাম একটা লোকের সঙ্গে কথা হয়েছিল ওরা বিগত পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে নার্সিং হোম খুলে বসছে তো নার্সিংহোম কলকাতার বুকে খুলে বসছে তো ওদের ইয়ারলি রেভিনিউ প্রায় আট থেকে ন কোটি টাকা হয় তো বুঝতে পেরেছেন সেরকম আপনি হেলথ সেক্টরে যদি জিম যদি জিমের কোনো কলকাতার বুকে যদি জিম সেন্টার বা আপনি যদি হেলথের আপনি যদি স্মার্ট থাকেন বা আপনি যদি ফিট থাকেন একটা হেলথের কোনো কোর্স বানিয়ে রয়ে তো মধ্যকাতা যদি হেলথ সেক্টরের উপর যদি আপনি যে কোনো বিজনেস হেলথ সেক্টরে হেলথের সঙ্গে রিলেটেড আপনি মেডিসিন শপ খুলতে পারেন আপনি হসপিটাল প্রাইভেট হসপিটাল খুলতে পারেন আপনি বিভিন্ন টাইপের প্রাইভেট হেলথ রিলেটেড কিছু খুলতে পারেন যেমন আমি দেখছিলাম যে একটা কোম্পানি তারা মোটা থেকে রোগা হওয়ার জন্য জাস্ট ইয়োগা শেখায় মেডিসিন প্রোভাইড করে তাও কোটি কোটি টাকা কমাচ্ছে বুঝতে পেরেছেন তো আপনিও যদি এরকম কোনো সার্ভিস বা এরকম কোনো হেলথ রিলেটেড কোনো প্রবলেমকে সলভ করেন তবেও আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন হেলথ সেক্টরেও প্রচুর টাকা আছে এবং এখানেও অনেকজন অনেক টাকা কামায় আপনি যদি চান হেলথ সেক্টরের উপর যে কোনো একটা বিজনেস করতে পারেন যে কোনো বিজনেস করতে পারেন তৃতীয় যে সেক্টরটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে আপনি মানে কোটি কেন অনেক টাকা উপার্জন করতে পারবেন সেটা হচ্ছে টেক সেক্টর এবার টেক মানে এডুকেশান উইথ টেকনোলজি বুঝতে পেরেছেন তো টেক সেক্টরটা কি সাপোজ আপনি যদি গত পাঁচ বছরের ডাটা তুলে ধরেন বা গত তিন চার বছরের ডাটা তুলে ধরেন কোন কোম্পানি থেকে বেশি টাকা কামাচ্ছে সেটা হচ্ছে এডটেক সেক্টর যেমন আপনি বাইজুস ধরেন আপনি ফিজিক্সওয়ালা দেখুন আপনি আন একাডেমি দেখুন স্কেলার একাডেমি দেখুন ইউডেমি দেখুন এই সব কোম্পানি কোটি কোটি টাকা মাচ্ছে মানে প্রচুর টাকা কামাচ্ছে তো আপনি যদি এই মুহূর্তে কোনো একটা কোর্স বানান আপনার সেই কোর্স যদি বিক্রি করেন অনলাইনে সেখান থেকে আপনি টাকা ছাড়াবেন আমি একটা দেখছিলাম ওই অঙ্কুর ওয়ারিকপোয় যদি আপনি চেনেন আমি জানি না আপনি চেনেন না আপনি সার্চ করে রেখে নেবেন ও এক বছরে টোটাল চোদ্দো কোটি টাকার কোর্স সেল করেছে চোদ্দো কোটি টাকার বুঝতে পেরেছেন তো এরটেক প্ল্যাটফর্মে প্রচুর টাকা আছে বা এরটেক সেক্টরে প্রচুর টাকা আছে সাপোজ আপনি হয়তো কোনো ব্যাপারের উপর এক্সপার্ট নয় কোনো একটা মানুষ বা কোনো একজন আপনার আশেপাশে কোনো একজন মানুষ সেই বিষয়টার উপর এক্সপার্ট আপনি ওকে ধরে একটা কোর্স মানাতে পারেন সেই কোর্সটাকে আপনি অনলাইনে সেল করতে পারেন ট্রাস্টমি দাদা বা আপনি ম্যাডাম যেই ভিডিওটা দেখছেন তো এই যে ইটটেক সেক্টরটা বলছি না এখানে নাইনটি মানুষ কিন্তু সফল হয় আপনি যদি চান যে এরকম বিজনেস করবেন তো আজকেই লেগে পড়ুন টেক সেক্টরে আপনি যেতে পারেন এডুকেশান উইথ টেকনোলজি এটা তো অবশ্যই একটা ভালো বিজনেস আইডিয়া বলতে পারেন এখানে সহজে কোটিপতি হতে পারবেন এবং প্রচুর টাকা করতে পারবেন বুঝতে পেরেছেন চতুর্থ যে তার আগে আমি একটা স্টোরি বলি একটা কলকাতার ছেলে ও অ্যাকচুয়ালি তার ইনভেস্টিং নিয়ে বিশেষ ইন্টারেস্ট ছিল সে ছোটোবেলা থেকে ইনভেস্টিং একটু 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 টুকু করতো তো সে কী করলো সে ইনভেস্ট তো করতেই থাকলো সঙ্গে একটা ইউটিউব চ্যানেল খুললো ইউটিউব চ্যানেল খুলে সেই ইউটিউব চ্যানেলে তার সেই ইনভেস্টের আইডিয়াটা দিতে থাকলো তার বর্তমান ইউটিউব চ্যানেলে প্লাস প্রায় ওয়ান মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার সে সেই ইনভেস্টিং শিখিয়ে ইউটিউব থেকে পার মান্থ দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করে এবং তার একটা কোর্স আছে যে কোর্সটা সে মান্থলি কোটি টাকা সেল করে বুঝতে পেরেছেন সেই ইনভেস্টিং শিখে তো আপনি যদি ইনভেস্টিং সেক্টর বা স্টক মার্কেট সেক্টরের উপর আপনি যদি যান সেখানেও আপনি প্রচুর টাকা উপার্জন করবেন আমি স্টক মার্কেট বা ইনভেস্টিং সেক্টরের কথা কেন বলছি দেখুন সেই ছেলেটা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করেছে না যে ইনভেস্টিং শিখিয়ে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম আপনি এটা করতে পারবেন আপনি সাপোজ আপনার কাছে একটা কুড়ি লক্ষ টাকা আছে বা আপনি যদি একটা পনেরো লক্ষ বা দশ লক্ষ টাকা নিয়ে যদি একটা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করেন সাপোজ আমি এটা রিকমেন্ড করছি না যদি ইয়েস ব্যাংকে গত তিন মাস আগে যদি কেউ ধরুন দশ লাখ টাকা ইনভেস্ট করে রাখত ধরুন তার শেয়ারের তিন মাস আগে তার শেয়ারের মূল্য ছিল দশ টাকা বারো টাকা এখন তার শেয়ারের মূল্য হয়েছে কুড়ি টাকা তো সে ডবল প্রফিট তিন মাস পর পেয়ে যেত বুঝতে পেরেছেন যদি আপনি পঞ্চাশ লাখ ইনভেস্ট করে রাখতেন তবে এক কোটি পেয়ে যেতেন তো এরকম যদি রিয়েল এস্টেটেও যদি ইনভেস্ট করেন বা আপনি যদি কোনো জায়গাপত্র কিনে রাখেন মোটামুটি যদি আপনি ইনভেস্ট করেন বা স্টক মার্কেটে ইনভেস্ট করেন আপনি কোটিপতি সহজে হতে পারবেন আমার একটা বন্ধু বলেছিল যে ভাই তুই ফিফটিন ফিফটিন যদি প্রিন্সিপালে চলিস তবে তুই সহজে কোটিপতি হতে পারবি আমি রিসার্চ করে দেখলাম হ্যাঁ আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি প্রতি মাসে পনেরো হাজার টাকা করে পনেরো বছর যদি মিউচুয়াল ফান্ডে জমা করেন তবে আপনি পনেরো বছর পর আপনার অ্যাকাউন্টে মিনিমাম দেড় থেকে দু কোটি টাকা থাকবে বুঝতে পেরেছেন এটা মানে যদি সব থেকে লোয়েস্ট রিটার্ন পাওয়া যায় টেন থেকে টুয়েলভ পার্সেন্ট তো আপনি চাইলে এরকম মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করতে পারেন বা আপনি যে কোনো স্টকে ইনভেস্ট করতে পারেন আদারওয়াইজ আপনি যদি ইনভেস্টিং সম্বন্ধে জানেন কোর্স বানা পারেন ইউটিউব চ্যানেল খুলে দেবেন এখান থেকে টাকা উপার্জন করতে পারেন বুঝতে পারছেন ও অনেক সেক্টর আছে ইনভেস্টিং সেক্টরে আপনি শুধু কোটিপতি নয় প্রচুর টাকা উপার্জন করতে পারবেন তার জন্য একটু মানে জাস্ট ওয়েট করতে হবে এবং কনসিস্ট্যান্টলি সেটার উপর টাইম লাগাতে হবে বুঝতে পারছেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে সেক্টরটা সেটাও সেটাও রিয়েল ইন্টারেস্টিং সেটা কি সেটা বলার আগে আপনাকে একটা কথা বলি আমরা যদি মোটামুটিভাবে ধরি আমরা কোন সেক্টরটাকে বেশি প্রাধান্য দিই যেখানে মানুষের লুপ বেশি হবে মানুষকে দেখতে ভালো লাগবে সেই সেক্টরে কিন্তু অনেকে বিজনেস করে প্রচুর টাকা কামায় সেই সেক্টরের মানুষজন চালাকও হয় সেটা হচ্ছে আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে বিউটি সেক্টর বিউটি সেক্টর এমন একটা বিজনেসের সেক্টর সেখানে আপনি দু টাকায় মাল কিনে কুড়ি টাকা বিক্রি করতে পারবেন আপনি কুড়ি টাকায় মাল কিনে দুশো টাকায় বিক্রি করতে পারবেন ভাই এটা আপনি কী বলেন। সাপোজ আপনি যদি বিভিন্ন অ্যামিটেশানের দোকান দেখেন অ্যামিটেশান মানে যেখানে ডুপ্লিকেট গোল্ডের সরঞ্জাম বিক্রি হয় ডুপ্লিকেট গোল্ড মাল বুঝতে পেরেছেন তো তো এরকম ধরুন কেউ গোল্ডের সেক্টরে গেল বা কেউ বিউটি সেক্টরে গেল কেউ কসমেটিক সেল করলো সেখানে তো প্রচুর টাকা উপার্জনের রাস্তা আছে আমার একটা কলকাতার ম্যানুফ্যাকচারের ম্যানুফ্যাকচারের সঙ্গে কথা হয়েছিল ওরা কসমেটিক বানায় ওই পন্স টাইপের না কসমেটিক বানায় সাপোজ বডি লোশন ফেস ওয়াশ এরকম টাইপের কসমেটিক বানায় ওরা বিগত আট ন বছর ধরে বিজনেস করে চলছে ওদের কোম্পানির ভ্যালুয়েশান এখন প্রায় ওই আশি থেকে নব্বই কোটি বুঝতে পেরেছেন তো আপনি যদি কসমেটিক সেক্টরে বা আপনি বিউটি সেক্টরের মধ্যে আপনি যদি গোল্ডের সেক্টরে যান যেখানে মানুষকে শোকেস করবে মানুষকে দেখতে সুন্দর লাগবে যদি আপনি সাপোজ একটা সোনার দোকান করেন বা যদি আপনি কোনো নিজে কসমেটিক তৈরি করেন বা আপনি নিজে কোনো টাইপের পাউডার টাইপের তৈরি করেন বা আপনি যেখানে উজ্জ্বল লাগবে সেই টাইপের কোনো কসমেটিক তৈরি করেন যদি আপনি একটা সত্য নকতালিশ তৈরি করেন ওটাকে যদি সেল করেন এটাকে আপনার কোটিপতি হওয়ার চান্স আছে দেখুন বিউটি সেক্টরের মধ্যে অনেক ভাগ আছে যদি আপনি বিউটি সেক্টরের উপর পুরো একটা ভিডিও দিতে পারেন পুরো একটা দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও হবে বুঝতে পেরেছেন মধ্য কথা যেখানে মানুষকে দেখতে মানুষ যেখানে সাজে মানুষকে দেখতে এখানে সুন্দর লাগে যে জিনিসটা ইউজ করলে সেই সেক্টরের উপর যদি আপনি বিজনেস স্টার্ট করেন বা সেরকম প্রোডাক্ট যদি আপনি বানান এবং সেটা যদি সেল করেন অবশ্যই আপনি কোটিপতি হতে পারবেন দেখুন কোটিপতি হওয়াটা কিন্তু মানে যতটা ইজিভাবে বলছি অত এতটাও ইজি নয় ইভেন আমিও কোটিপতি নয় আমি আগেও বলে দিচ্ছি তো আমি দেখেছি যে এই সব বিজনেস করে বা এইসব সেক্টর বিজনেস করে যে মানুষ কোটিপতি হয়েছে যে সাধারণ মানুষ একদম মধ্যবিত্ত পরিবারের মানুষ কটিপতি হয়েছে তাই আমি সেক্টরগুলো বলছি আমিও হব একদিন হয়তো হতেও পারে তা আমরা সার্ভিস সেক্টরে আছি আমরা ইভেন হয়েও যেতে পারি বুঝতে পেরেছি এটা হচ্ছে ব্যাপার তো আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগলো আশা করি এই ভিডিও দেখে আপনারা কিছু না কিছু শিখতে পারলেন যদি মনে হয় ভিডিওটা কিছু মিস করেছেন আবার ভিডিওটা দেখুন আবার দেখুন কারণ কিছু না কিছু আপনি আবার শিখতে পারবেন তো এই এতটাই ভিডিওটা আশা করি আপনি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করে দেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আর সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আর নতুন বছরে নতুন নতুন প্ল্যানিং করুন এবং নতুনভাবে এগিয়ে যান তো ভালো থাকুন আনন্দে থাকুন আর একসঙ্গে বলুন জয় হিন্দ